ফরিদপুরের সদরপুর উপজেলায় নদনদী ও ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলন করছে একটি মহল। এতে ফসলি জমি নষ্ট হচ্ছে, নদী ভাঙনের আতঙ্কে আছে তীরবর্তী বাসিন্দারা। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও মাটি ও বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে উপজেলা প্রশাসন দাবি করছে, অবৈধ ড্রেজার বসিয়ে বালু ও মাটি তোলা বন্ধে অভিযান চালানো হচ্ছে। ফরিদপুর সংবাদদাতা তামিম ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়ালখা নদী থেকে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে রাখা হচ্ছে নদীর পাড়েই, পরে বিক্রি করা হচ্ছে। শুধু এই দুটি নদী নয়, উপজেলার বিভিন্ন নদনদী ও ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার বসিয়ে দিনরাত এভাবেই তোলা হচ্ছে বালু ও মাটি। এভাবে বালু ও মাটি তোলার কারণে নদী তীরবর্তী বাসিন্দারা ভাঙন হুমকিতে রয়েছে, সেই সাথে নষ্ট হচ্ছে ফসলি জমি। এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। টলারে বালি ভইরা এই বাঙ্গুনিরা আরো লাগাই দিছে, এখন আর থাকাই আমাকে বিষম দায়, আমরা থাকতে পারতেছি না। এই যারা এই যে সমস্ত গুস্তুগ্রাম করছে এদের মাটিতে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি তোলা বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আমরা এই বিষয়ে অভিযান অব্যাহত রেখেছি এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকেও আমাদের অভিযান হয়েছে, একই আরও চলবে। এখানে আমাদের কিছু দুর্বল জায়গা আছে যেটাতে আমরা কিছু ক্ষেত্রে অপারগ হয়ে যাই, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি নেই। নদী ভাঙন থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।